দেখেন রাজনীতি করতেছে তৃতীয় লিঙ্গের হিজড়েরা পর্যন্ত, আর আমাদের মতো দাড়ি টুপি আলা হুজুর মানুষ তাদের মুখ থেকে একটু রাজনীতির কথা বের হোক এটা দুনিয়ার কেউ চাচ্ছে না। বাপ রে বাপ, এত পোষা পোষে গেছি আমরা। হ্যাঁ, এই যে ঝিনাইদহের কালীগঞ্জে ইউনিয়ন পরিষদের নির্বাচনে সব দলের প্রার্থীকে হারাইয়া দিয়া ঠকাইয়া দিয়া হিজড়ে হিজড়ে স্বতন্ত পদপ্রার্থী বিজয়ী হয়েছে। এই নাউজবিল্লাহ কবার করছে, আপনি খুব মাতবারি শিখছেন না? তোমাকে তো কেউ মেম্বর বানাও না, মেম্বর বানাই তোমারে একটা তৃতীয় লিঙ্গের হিজড়া। তারাও মানুষ, তারাও কি সবচেয়ে বড় পরিচয়, ওরাও কি মানুষ। তৃতীয় লিঙ্গের একটা হিজড়া ঝিনাইদহের কালীগঞ্জের ওই এলাকার একটা ইউনিয়ন পরিষদের নির্বাচনে, বুঝেনি তো যত লোক দাঁড়ায় বুঝেন না, সব দলের প্রার্থীকে হারাইয়া তৃতীয় লিঙ্গের হিজড়া বিজয় লাভ করেছে। দেখেন তাহলে একটা হিজড়া তারা তৃতীয় লিঙ্গে তারা রাজনীতি করে বিজয় বয়ে আনতেছে, তাকেও মানুষ ভোট দিয়া সমর্থন দিয়া নেতা নির্বাচিত করতেছে। আর আমার মতো হুজুর, আপনার মসজিদের ইমাম, আপনাদের এলাকার কোনো বড় আলেম, তারা যদি একটু রাজনীতির কথা বলে কয় হুজুর এতদিন ভালোই জানতাম, আপনারাও কথা কন না কেন, কয় হুজুর আপনারাও কে রে ভাই, আমরাও তো মানুষ তাই না, আমাদের কি শখ হয় না আমরা একটু চেয়ারম্যান হব এমপি হব, আমাদের কি শখ হয় না? আচ্ছা শোনেন, আলোচনার প্রেক্ষাপটে আপনাদেরকে বুঝাবো, কষ্ট হবে না ইনশাল্লাহ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই জন্য আমি রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না, কারা বিজয়ী হলো কারা ক্ষমতায় গেল আপনাদের চোখ আছে দেখতেছেন, আমারও চোখ আছে দেখতেছি। তবে আল্লাহ পাকের কাছে আমরা এটুকু বলবো, আল্লাহ যারাই আমাদের ভাগ্যে নেতা হয়ে আসুক না কেন, তারা যেন জনগণের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে মসজিদ মাদ্রাসা আলে মোলামাদেরকে দিল থেকে মহাব্বত করে এমন ব্যক্তিদেরকে আমাদের বার বার অভিভাবক বানায়া দেন। জোরে কোন আমি, আরো জোরে বলেন আমি, সৎ যোগ্য চরিত্রবান আদর্শবান দিনদার মানব দরদি অসহায় গরিব মানুষকে কলিজা দিয়ে ভালোবাসে এমন মানুষ যদি আমাদের নেতা হয় আশা করি আমাদের ভাগ্য খুলে যাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সমস্ত নেতা আমাদের দরকার নাই। মাননীয় প্রধানমন্ত্রী আহারে এই মহামারীর সময় কত চাল দিল, কত চাল গরিবকে ভালোবাসা, মাননীয় প্রধানমন্ত্রী কলিজার ভিতরে ঠিকই দরদ আছে, কিন্তু ওই চেয়ারম্যান ওই মেম্বার তাদের অন্তরে দয়া মায়া হলো না, তারা 500 বস্তা 700 বস্তা 400 বস্তা চাল গোডাউনে রাখলো, পরিশেষে যখন দেখা গেছে যে করোনাকালীন সেই চালগুলো গরিবের মাঝে পৌঁছায় নাই, তদন্ত করতে গিয়ে প্রশাসনের ভাইয়েরা দেখলো চেয়ারম্যানের গোডাউনে 500 বস্তা চাল, তখন চেয়ারম্যান সহ চাল সহ গ্রেপ্তার। এইরকম চাল মেরে খাওয়া চেয়ারম্যান আমাদের দরকার নেই, কথা ঠিক না? আমরা তাদেরকে চাই যারা নিজের বাড়ির চাল নিয়ে যা জনগণকে খাওয়াবে, আমরা এমন নেতা চাই যে নিজের পরনের চাদর খুলে সহায় শীতে কাপা গরিব কারে চাদর পরাইয়া দেবে, কথা ঠিক না? নেতার মতো নেতা চাই যারা সত্যিকারের মানব দরদি। এই যে বড় ভাই কি সুন্দর কথা বললেন, আজকের এই প্রোগ্রাম 2 বছর ধরে তিনি সহযোগিতা করতেছেন, যারা এদিক খেয়াল করেন আজকে বাংলাদেশ এই কঠিন পরিস্থিতির মধ্যে মাহফিল করতেছেন, এরকম কিছু স্থানীয় নেতৃবৃন্দ যারা দল করেন পাশাপাশি ধর্মটাকে এত মহাব্বত করেন যে হুজুর করোনা বুঝি না, এটা বুঝি না, ওইটা বুঝি না, যত চাপ থাক এই মাদ্রাসা এতিমখানার মাহফিল হওয়া জরুরি, এজন্য তারাই নিজ দায়িত্বে আজকের প্রোগ্রাম সফল করার জন্য জোর ভূমিকা পালন করতেছে, কথা বলে ঠিক না? এই জন্য স্থানীয় নেতা যারা আছে ওদের সাথে সুসম্পর্ক স্থাপন করবেন, তাদের সাথে ভালো আচরণ করবেন, তাদেরকে দিয়ে প্রত্যেকটা ইউনিয়নে যেন মাহফিলগুলো সুন্দরভাবে হয়, মসজিদের উন্নতি কল্পে মাদ্রাসার উন্নতি কল্পে এরকম হযরত আলী ভাইয়ের মতো চেয়ারম্যান দরকার যারা প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের জন্য মাহফিল করেন, মসজিদের উন্নয়ন হোক মাদ্রাসার উন্নয়ন হোক পাশাপাশি কোরআন হাদিসের কথা শুনে আমাদের ইমানেরও উন্নয়ন হোক, এমন চেয়ারম্যান দরকার আছে না? আর যেই চেয়ারম্যান প্রকাশ্যে মাহফিলে বাধা দেয়, যে চেয়ারম্যান
মাহফিলের পোস্টার হওয়ার পরে মাহফিল বাতিল করে দেয়। যারা এই সমস্ত নেতা, আল্লাহ পাক ওই সমস্ত নেতাদের হাত থেকে আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সবচেয়ে বড় পরিচয়, দলের পরিচয়ের আগে সবচেয়ে বড় পরিচয় আমরা একজন মুসলিম। কথা কন না, আমি মুসলিম, আমি মুসলমান, আমার ধর্মের নাম ইসলাম। এদেশে মসজিদে কোরআনের কথা চলবে, মাদ্রাসায় কোরআনের কথা চলবে, ধর্মীয় ওয়াজ মাহফিল, দোয়া মাহফিল হবে, এটা প্রত্যেকটা মুসলিম নেতার চাওয়া কথা। বলেন ঠিক না? প্রত্যেকটা মুসলিম নেতা তাই চাইবে। কিন্তু কিছু কিছু নাস্তিকের আপিরি ভাব ঘটে, ওরা মুসলমানও দাবি করে আবার ইসলাম সহ্য করে না। কথা বলেন ঠিক কিনা? ওই দুই একটা শগুন মার্কা নেতার কারণে আমাদের সমাজের বারোটা বাজে। কথা কন ঠিক কিনা? কিন্তু এদেশে সবাই ইসলাম প্রিয়। কথা বলেন না কেন? মাননীয় প্রধানমন্ত্রী ফজরের নামাজ পড়েন, কোরআন তিলাওয়াত করেন, মাথায় সব সময় কাপড় দিয়া সংসদে দেখেছেন না? কি সুন্দর, আল্লাহ একবার বলেন। এই জন্য আমরা দোয়া করি, যারা এদেশের কল্যাণে, মানবতার কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করবে তাদের জন্য দোয়া ভালোবাসা আছে না? কষ্ট পেয়েছেন আপনারা? এই জন্য গাইবান্ধা থেকে আইসা এই দাঙ্গুর হুদা থানায় রাজনীতি করার আমার কোনো ইচ্ছা নাই। আপনারা টেনশন মুক্ত থাকবেন, আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতির কোনো বক্তব্য দেব না। আই উইল নট সেনি পলিটিক্যাল আর্ট বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চন্মনা, আসদ, দানবীর, ফুরফুরে, হাটের, ওলামানি জামাত, তাবলিক, পাবলিক, ওলামানি, গণতন্ত্র, গরফল, সুষমা, বেগুলাদার, এলজিবিপি, ডেমোক্রেটিক শক্তি, পিপুল সোসাইটি, চার দল, চোদ্দ দল, আরাধন নিউজ দল, বিশ দল, ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, এই পর্যন্ত দুই থাক। বাংলাদেশে কত দল? কথা বলেন ঠিক কিনা? আমি কি বোকা দলীয় আলোচনা করবো? এদিক থেকে যদি একটা দলের গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের থানায় টেলিফোন করে, টেলিফোন করার লাগবে না, পুলিশ ভাইয়ের এখানে আসে না নাই? অতএব আমি ছোট হুজুর অবস্থা ভালো না খারাপ, এই জন্য আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলবো না, বলবো আবার কয় হল। এই লোক তো ভালো না, আমি বলতেছি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলবো। আর হ্যাঁ, যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই তাহলে এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ কে? মোহাম্মদ সাল্লাল্লাহু। হ্যাঁ, অনেকে মানে বোঝে না, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল্লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি গোলাম রাব্বানি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই খলিফাতুল মুসলিমিন, আমির মুমিনিন, হযরত উমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো, যে উমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত সার দেয় নাই। কথা বলেন ঠিক কেনা? ওনাদের কাছে মামু খালু ছিল না, নিজের ছেলে অপরাধ করেছে তাও সার নাই। কথা বলেন না কেন? বিশ্বনবী একটা মহিলার হাত কাটার ওয়াদার দিল, মেয়েটার নাম ছিল ফাতেমা, তারা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল। সবাই এসে বলতেছে নবী, ওরা তো বিরাট বড় ফ্যামিলির লোক, অবস্থা কিন্তু ভালো হবে না, এই আইন কিন্তু পাশ করা যাবে না। নবী, যেভাবে হোক এই বিচার একটু সয় নয় করে তারে মাফ করে দেওয়া লাগবে, আর যদি তার হাত কেটে দেওয়া হয় এই শাস্তি দেওয়ার কারণে হয়তো অনেক বড় বিপদ আসতে পারে। আল্লাহ রসুল রেগে গিয়ে বললেন, ওই মেয়ে ফাতেমা কেন? আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো তবু আল্লাহর আইন থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 ইঞ্চি সরে যাইতাম না। আল্লাহ একবার বলেন, আল্লাহ যে কেনা ওয়াইডা দিয়েছে, আল্লাহ যেটা বলেছে সেইটাই করতে হবে। কথা বলেন ঠিক না? এই জন্য নেতা কাকে বলে, নেতা কাকে বলে, তারা কেমন নেতা ছিলেন, কেমন মহাব্বত করতেন জনগণকে, কতটা ভালোবাসতেন জনগণের জন্য, রাত কাটাইছে জনগণের জন্য, দিন কাটাইছে সারাটা দিন, দিন রাত 24টা ঘন্টা, কিভাবে মানুষের কল্যাণ হবে, মানবতার কল্যাণ হবে, কিভাবে দুস্থ অসহায় গরিব মানুষের মুখে হাসি ফুটবে, শয়নে স্বপনে ধ্যানে জ্ঞানে ওঠা বসায় চলা ফেরায় ইসলামী নেতাদের চোখে মুখে শুধু ছিল জনগণের প্রতি অগাধ মহাব্বত, দর, ভালোবাসা। কথা বলে ঠিক কিনা? তাদের কাছে ওই সাধারণ কৃষক খেটে খাওয়া মানুষের যেমন দাম ছিল, ওই এলাকার ধনী ব্যক্তির দামও একই রকম ছিল। কথা বলে ঠিক কিনা?
আজকের সমাজে তো ছয় নয় আছে, গরিব মানুষ গেলে কেউ কথা কবার চায় না, আর বড় লোক গেলে ভাই আসেন, আপনি আসছেন ভাই, আপনি আসাতে আমার অফিস ধন্য হয়ে গেছি, আইরে হাই হাই, গরিবের বাড়িতে হাতির পাগো কথা কন না কে, আর আমার মতো গরিব মানুষ গেলে তাইমই দেয় কথা কন না কে, অথচ এই গরিবদেরকে ব্যবহার করেই কিন্তু তারা এই জায়গায় বসে কথা কন, ঠিক কে না, কথা বোঝেন নাই, ওই সময় লেখা থাকে পোস্টারে জন দরদি দুঃখী অসহায় মেহনতি মানুষের সেবা করার সুযোগ দিন, আর প্রত্যেকটা জনসভায় প্রত্যেকটা জায়গায় যা বলবে ভাইয়ারা আমার, আপনারা তো জানেন চুয়াডাঙ্গার মুসলমান, আমি আপনাদের এলাকার সন্তান, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, আপনারা জানেন ওই এলাকার একটা রাস্তা ভাঙা ছিল আমি রাস্তা করে দিয়েছি, ওই পুকুরে পানি ছিল না আমি পানির ব্যবস্থা করেছি, কথা কন না কেন, এই ভাই সব বলে শোনেন, উত্তর পাড়াতে সাতজন ফকন্নির গায়ে কম্বল ছিল না আমি কম্বল দিয়েছি, এইভাবে যেগুলো ভালো কাজ করছে, অমুক মসজিদে ফ্যান ছিল না আমি ছয়টা ফ্যানের ব্যবস্থা করেছি, অমুক মাদ্রাসায় চাল ছিল না আমি দশ বস্তা চালের ব্যবস্থা করেছি, আচ্ছা আপনারা বলেন তো আপনি যে ভালো কাজ করছেন বলার দরকার আছে, কোথায় কোথায় করছেন ওই এলাকার মানুষ কলিজার থেকে দোয়া করবি, কলিজার থেকে দোয়া করবি কথা কোন ঠিক না, এই জন্য আমাদের স্বভাব চরিত্রকে সুন্দর করতে হলে আমরা লোক দেখানোর উদ্দেশ্যে কিছু করব না, সত্যি সত্যি মানুষকে ভালোবেসে করব, আর এই ভালোবাসা লোক দেখানোর যদি না হয় হৃদয়ের গভীরের হয়, মৃত্যু পর্যন্ত আমার এলাকায় লোক 35 বছরের চেয়ারম্যান ছিল, কয় বছর 35 বছর, উনি মানুষ কয় মরা চেয়ারম্যান, কি চেয়ারম্যান কয় লোক কয় মরা চেয়ারম্যান, তার মানে ওই যে একবার চেয়ারম্যান হয়েছে ভাই, এরপরে দাঁড়াইলেই পাশ, দাঁড়াইলেই পাশ, এত অমায়িক ব্যবহারের একজন মানুষ ছিল, আল্লাহ একবার বলেন, তার মানে মরা চেয়ারম্যান কেন করলাম জানেন, চেয়ারম্যান থাকা অবস্থায় আজরাইল নিয়ে গেছে, 35 বছর ক্ষমতায় থাকা কি মনে করছেন আপনি, এটা জনগণের ভালোবাসা ছাড়া সম্ভব, কথা বলেন না কেন, এই জন্য ভালোবাসা দিয়ে জনগণের মনকে জয় করা লাগবে, মুখোশ দাড়ি হলে হবে না কথা বলেন ঠিক কি না, আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করো, জোরে বলেন আমিন, অনেক কথা মনে বলে ফেলে দিলাম, কষ্ট পাইছেন আপনারা, আমি কি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের প্রশংসা করেছি, কোনো দলকে গালি দিয়েছি, কোনো দলের নাম নাই, বাপ রে বাপ, ওই রকম অত বড় তেজি নেতা আমি এখন হইনি ভাই, কারণ নাম আমি নিতে পারবো না, আমার জন্য সকলের দোয়া ভালোবাসা আছে কথা কর ঠিক না, সম্মানিত ভাইয়েরা আমার চলুন আলোচনা শুরু করব, আলোচনার সূচনা লগ্নে আপনাদের একটা কথা বলতে চাই, আপনি আমি কি, জোরে কন, আরো জোরে কন, মুসলমান আত্মসমর্পণ করবে কার কাছে, আপনার আমার মনিবের নাম কি, এই জমিন কা, আপনি আমি কা, এখানে কথা চলবে কা, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে, জালিকাল কিতাবুল রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ কোনো সংশয় কোনো মিথ্যা কোনো ধোকা নাই, সেই কিতাবের কথা আমরা শুনব কথা বলেন ঠিক কেনা, এই জন্য মুসলমান দিনের প্রচার প্রসার করতে গিয়ে যুগে যুগে নবী রাসূলেরা মার খেয়েছেন, আহত নিহত হয়েছেন, সাহাবা ইকরামের রক্ত দিয়েছেন যেই দিনের জন্য ইসলামের জন্য, ও সুয়াডাঙ্গার মুসলমান সেই দিনের পথে চলতে গিয়ে সেই ইসলামের কথা বলতে গিয়ে যদি নবী রাসূলদের মতো রক্ত ঝরানো লাগে, সাহাবা ইকরামদের মতো রক্ত ঝরানো লাগে, মনে রাখবেন ইসলামের বিজয় আনতে বেশি মানুষের প্রয়োজন হয় না, 313 জন সাহাবীর মাধ্যমে আল্লাহ পাক বদরের প্রান্তরে প্রথম মুসলমানকে বিজয়ের মালা দান করেছিলেন, আজ যদি সেই বদরের সাহাবীদের মতো ঈমান আমল মজবুত করতে পারি, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে সামনের দিকে এগিয়ে যেতে পারি, বিশ্বাস করেন তাম পৃথিবীর ভূখণ্ডে আবার আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয়ের মালা দান করবে কথা বলেন ঠিক কিনা, দুনিয়ার গাছ গোছালিকে বাঁচানোর জন্য গাছের কোড়ায় পানি ঢালার যেমন প্রয়োজন, ইসলাম নামক গাছটাকে বাঁচানোর জন্য প্রত্যেকটা মুমিনের রক্তের ফোঁটার প্রয়োজন, এই জন্য ইসলামকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর বিধান কোরআনের সমাজ করার জন্য যদি কখনো ডাক আসে আল্লাহর কোরআনের জন্য দ্বীনের জন্য ইসলামের জন্য আল্লাহর মহব্বতে রসুলের মহব্বতে কারা কারা ইসলামের জন্য জীবন দিতে রাজি দুহাত তুলে আল্লাহকে দেখা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
লিল্লাহে তাকবীর। হাত খাড়া করেন, আমি কি হাত নামাইতে বলছি? আপনাদের শরীর এত দুর্বল কেন?